চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয় বাড়লেও সামনের দিনে কমার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার কারণে ক্রয়াদেশ বাতিল করেছে অনেক ক্রেতা প্রতিষ্ঠান, কমেছে প্রচলিত বাজারে রপ্তানির পরিমাণও। ফলে সামনের দিনে কমতে পারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ, যার প্রভাব পড়বে সার্বিক রপ্তানিতে। এমন পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভনের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে এ খাত থেকে আয় এসেছে $928 কোটি। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল $881 কোটি, সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক রপ্তানিতে আয় বেড়েছে 5% উপরে। আর একক মাস হিসেবে সেপ্টেম্বরে আয় এসেছে $278 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 6% বেশি। আমেরিকাতে কিন্তু অলরেডি নেগেটিভ, গত বছর হচ্ছে এই বছর নেগেটিভ। ওয়ার্ল্ড শেয়ার মার্কেটে যেটা আছে যে টোটাল সারা পৃথিবী থেকে ইউতে মাইনাস আছে 5%, আর বাংলাদেশ থেকে মাইনাস আছে 4.8%। টোটাল সিনারিওটা আপনি যদি দেখতে চান, দেন অনেস্টলি ইউ হ্যাভ টু ওয়েট টিল এন্ড ডিসেম্বর। এন্ড ডিসেম্বরে গিয়ে আপনি টোটাল এন্ড ডিসেম্বর পরে, কারণ আপনার যেটা সামারের অর্ডার যেটা প্লেস হওয়ার কথা ছিল, যেগুলো ডেলিভারি সামার নর্মালি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হয়, ওই জায়গাটাতে আমাদের আশঙ্কা যে অর্ডার অনেক কম প্লেস হয়েছে, সেই এফেক্টটা মানে রিফ্লেকশন আমরা জানতে পারবো নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে। পোশাকের মতো একইভাবে বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে দেশে আয় এসেছে $28 কোটি বেশি। যদিও 2023-24 একই সময়ে এ খাত থেকে আয় এসেছিল প্রায় $25.5 কোটি মতো, সে হিসেবে বছরের ব্যবধানে এ খাত থেকে আয় বেড়েছে 11% বেশি। কোরবানির পর পরে আমাদের ক্রয় আদেশগুলো আমরা পেয়ে থাকি, তার আলোকে আমাদের এক্সপোর্ট ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, আর ইন্টারন্যাশনালি আমাদের যে ইমেজ সংকট ছিল সেটাও কিন্তু ধাপে ধাপে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। যদি এইটা এইভাবে যদি এটা অব্যাহত থাকে, হয়তোবা আমাদের যে এক্সপোর্ট ভলিউম এটা আরো বৃদ্ধি পাবে। যদিও এ সময় প্রায় 19% মতো কমেছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি, 1% মতো কমেছে হোম টেক্সটাইল রপ্তানি। এছাড়াও আরও বেশ কিছু পণ্যের রপ্তানি কমেছে জুলাই আগস্ট এই তিন মাসে। তবে প্রক্রিয়াজাত কৃষি পণ্য, প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য ও তৈরি পোশাক খাতের উপর ভর করে সার্বিকভাবে অর্থবছরের তিন মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 5%। আয় এসেছে $1,137 কোটি। এই যে নতুন যে ফিগারটা দেওয়া হয়েছে প্রবৃদ্ধি, এইটাকে নিয়ে এত উৎসাহিত বোধ না করে বরং একটু রয়ে শুয়ে দেখার দরকার আছে, এটি একটি বিষয়। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, আমি বলবো যে আমি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাজার আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের দিকে তাকাই, এই দুটো তো আমাদের প্রধান বাজার, তো এই দুটো বাজার থেকে এখনও মনে হচ্ছে যে বাংলাদেশের রপ্তানির আয় নেতিবাচক ধারার মধ্যে আছে। হ্যাঁ, তো সেই জন্যেই যে এখন যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে, সেটা হয়তো একটু সন্দেহজনক লাগতে পারে। ওভারঅল তো আমাদের প্রবৃদ্ধি যেটুকুই হোক, যদি সত্যি প্রবৃদ্ধি হয়ে থাকে নাও হয়ে থাকে, যে কথাটা আমাদেরকে বিশেষভাবে বলতে হবে যে রপ্তানি খাত এখনও যথেষ্ট পরিমাণ চাপের মুখে। চলতি 2024-25 অর্থবছরের জন্য $5,750 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা 2023-24 অর্থবছরের তুলনায় 13.5% বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।